প্রায় 5 মাস মায়ের কোনো খোঁজ নেননি সন্তান। ঈদের ছুটিতে বাড়িতে এসে দেখতে পান মায়ের কঙ্কাল। নিজের ঘরে মাটি চাপা অবস্থায় সেই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। কোথায় ঘটলো এমন ঘটনা, কিভাবে মারা গেলেন বৃদ্ধা মা, সেই মায়ের করুণ কাহিনী কথা জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। বরিশালের বাকের গঞ্জে নিজের ঘরে মাটি চাপা অবস্থায় পারভিন বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। ষাটোর্ধ পারভিন বেগম বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া এলাকার প্রয়াত জয়নাল গাজীর স্ত্রী। তার স্বামী কৃষক জয়নাল গাজী 2007 সালে মারা যান। এরপর থেকে তিনি একাই স্বামীর বাড়িতে থাকতেন। পারভিন বেগমের ছেলে রাসেলের দাবি, পূর্ব শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে। স্বজনরা জানান, গত 5 মাস ধরে কোনো খোঁজ ছিল না পারভিন বেগমের। তিনি কোনো স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছেন এমন ধারণা করে কেউ খোঁজ নেননি তার। পারভিন বেগমের ছেলে রাসেল বলেন, সর্বশেষ 13 এপ্রিল ঈদের ছুটিতে বাড়িতে এসে পারভিন বেগমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরে ঘরের ভেতরের মাটি দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে তা শনাক্ত করা হয়। ভীষণ নিয়ে এলো ফুল ঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রাসেলের দাবি, গত 5 মাস আগে শত্রুতার জেরে স্থানীয় লালচান বৃদ্ধা পারভিনকে হুমকি দিয়েছিলেন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ অস্বীকার করে লালচান বলেন, পারভিন বেগমের বড় ছেলের মৃত্যু হয়েছে 5 বছর আগে। ছোট ছেলে রাসেল 2টি হত্যা মামলার আসামি হওয়ার পর 2 বছর ধরে এলাকা ছাড়া। হঠাৎ এলাকায় এসে তার ওপর কেন দোষ চাপাচ্ছে তা তিনি জানেন না বলে মন্তব্য করেন। লালচান আরও বলেন, কয়েক বছর আগে রাসেলের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা সবাই ভুলে গেছে। কিন্তু এখন রাসেল কি কারণে তার উপর দোষ চাপাচ্ছে তা তিনি জানেন না বলে জানান। গ্রাম পুলিশের সদস্য শাহ আলম বলেন, বৃদ্ধা পারভিনের কোনো শত্রু ছিল না, উনি একাই সেই বাড়িতে থাকতেন। খবর পেয়ে সবাই ছুটে এসেছেন। বৃদ্ধা মানুষকে এমন নির্মমভাবে হত্যা করলো কারা, এটাই এখন বের করার বিষয় বলে মন্তব্য করেন গ্রাম পুলিশ। বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত সুপার সার্কেল ASP বাকেরগঞ্জ মোহাম্মদ ফরহাদ সর্দার সাংবাদিকদেরকে জানান, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে, এই অবস্থায় সন্দেহের বাইরে কেউ নয় বলে মন্তব্য করেন তিনি। তদন্তে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইমন প্রভা, ATN নিউজ।